বিশ্বকাপ ফুটবল মানেই এই স্টেডিয়ামগুলোতে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে থাকে টানটান উত্তেজনা। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই উত্তেজনার মূল কারণ হিসেবে কখনো থাকে ফুটবল, আবার কখনো থাকে ফুটবল প্রেমীদের নিজেদের ব্যক্তি স্বাধীনতায় গা ভাসিয়ে দেওয়া। কিন্তু এবার আর সেটা সম্ভব হচ্ছে না। বিশ্বকাপ ফুটবল 2022 নিয়ে আয়োজক দেশ কাতারের সরকার এমন কিছু নিষেধাজ্ঞা দিয়েছে যেগুলো অমান্য করলে পেতে হতে পারে শাস্তি, এমনকি দেওয়া হতে পারে জেল জরিমানাও। তবে চলুন আমরা দেখে নিই 2022 ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কি কি নিষেধাজ্ঞা থাকছে কাতারে। প্রথমেই কোনো ছোটখাটো পোশাক পরা যাবে না। বিশ্বকাপ দেখতে কাতারে আসা নারী সমর্থকদের মেনে চলতে হবে বেশ কিছু নিয়মকানুন। বিদেশি ফুটবল সমর্থকদের আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে যেন তারা খোলামেলা পোশাক পরিধান না করে। সকলকে কমপক্ষে কাঁধ ও হাঁটু ঢেকে রাখতে বলা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দর্শকরা তাদের পছন্দের পোশাকই পরিধান করতে পারবে, তবে সেই পোশাক যেন খোলামেলা কিংবা অশ্লীল ধরনের না হয়। শুধু স্টেডিয়ামের ভেতরেই নয়, নারী সমর্থকদের সকল জায়গাতেই শরীর ঢাকা পোশাক পরতে হবে। কেউ যেন ছোট পোশাক না পরে সেজন্য 15,000 ক্যামেরা বসানো হয়েছে। যদি কেউ ভুল করেও শার্ট খুলে খালিগা হয় তাহলে তার জন্য বাংলাদেশি টাকায় 30,00,000 টাকার মতো জরিমানা হতে পারে, তার হতে পারে জেলও। কাতারে মদ্যপান করা সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু বিশ্বকাপ চলাকালে দর্শকদের জন্য বিয়ার পান করার ব্যবস্থা থাকবে, তবে তা কিনতে হবে অনেক বেশি দাম দিয়ে, আর আপনি যত ইচ্ছা বিয়ার খেতে পারবেন না। এক্ষেত্রেও মানতে হবে বেশ কিছু নিয়মকানুন। প্রতিটি বিয়ারের জন্য খরচ হবে 12-15 পাউন্ড, যা বাংলাদেশি টাকায় হয় প্রায় 65,000 টাকা। আর প্রতি অর্ডারে একসাথে 4টির বেশি বিয়ার কেনা যাবে না। 21 বছরের নিচে কেউ বিয়ার পান করলে তার জন্য জেল জরিমানাও হতে পারে। ইসলামিক রাষ্ট্র হওয়ার কারণে কাতারে নানা প্রতিবন্ধকতা রয়েছে। ফুটবল দর্শকরা নিজেদের ব্যাগেতে কোনো ধরনের মাদকদ্রব্য বহন করতে পারবেন না। কোনো ধরনের মাদকদ্রব্য অনুমোদিত নয় কাতারে। তবে অতিরিক্ত নেশাগ্রস্তদের কথা বিবেচনা করে আলাদা বার বা জোনের ব্যবস্থা করেছে আয়োজকরা। তারা সেখানে বসে মদ পান করতে পারবে, তবে মাঠের ভিতরে কিংবা খোলামেলা জায়গায় মদ পান করা যাবে না। এছাড়া পর্নোগ্রাফি দেখা, শুকরের মাংস ও অন্যান্য ধর্মের বই সাথে নেওয়া যাবে না। যে দেশে সিগারেট খাওয়াই নিষিদ্ধ সেখানে মাদকদ্রব্য শুকরের মাংস নিয়ে নিষেধাজ্ঞা থাকাটা স্বাভাবিক ব্যাপার। বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের সঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও রয়েছে সীমাবদ্ধতা। বিয়ে করা ব্যতীত কোনো প্রেমিক প্রেমিকা কিংবা কোনো ছেলে মেয়ে একসাথে হোটেলে থাকতে পারবে না। এছাড়া কাতারে সমকামিতাও জোরালোভাবে নিষিদ্ধ। অভিযোগ প্রমাণিত হলে জেল জরিমানারও বিধান রেখেছে দেশটির সরকার। তবে বিশ্বকাপ খেলা দেখতে আসা দর্শকদের জন্য একটি বিশেষ সুবিধা রাখছে কাতার সরকার। সকলের জন্য চিকিৎসা সেবা ফ্রি। খেলা চলাকালে কাতারের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে দর্শকদের বিনামূল্যে জরুরি চিকিৎসা সেবা দেওয়া হবে, যার ফলে কোনো বাড়তি খরচ ছাড়াই আগত অতিথিসহ দর্শকরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাবে। বিশ্বকাপ চলাকালীন কাতারের সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে দর্শকরা স্বাস্থ্যসেবা নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। নিষেধাজ্ঞা থাকলেও কাতার সরকার কিছু কিছু দিক দিয়ে অবশ্য বিশ্বকাপ দেখতে আসা অতিথিদের জন্য বেশ কিছু ভালো ব্যবস্থাই করেছে। কি বলেন আপনি, আমাদের কমেন্টস করে জানান।